আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকে থাকা এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব, যেই সেটিংসগুলো না জানলেই নয়। আপনি যদি দৈনন্দিন ফেসবুক ব্যবহার করে থাকেন তবে এই সেটিংসগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, এবং এই সেটিংসগুলো জানার পর যখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এই সেটিংসগুলো করে রাখবেন, তখন আপনার আপনার বন্ধুরা যখন দেখবে আপনি এই সেটিংসগুলো করে তখন 100% তারা আপনাকে রিকোয়েস্ট করবে আপনি কিভাবে এই সেটিংসগুলো জেনেছেন বা করেছেন। সো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভেরি স্পেশাল একটি ভিডিও। আশা করব যে আজকের এই ভিডিওটি আপনি স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি টেকনিউস ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমি আপনাকে অনুরোধ করব অবভিয়াসলি আমাদের এই টেকনিউস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখুন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সো উইদাউট ওয়াস্টিং এনি ফার্দার টাইম, লেটস বিগিন আওয়ার টুডেজ ভিডিও। আমি সরাসরি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো আমি আমার ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করছি। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদেরকে আপনাদের ফোনের যেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে সেটাকেই ব্যবহার করতে হবে। আদারওয়াইজ যদি না থাকে সেক্ষেত্রে প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নিতে হবে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস আপনারা সবাই দেখেন। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট টিকে আরও বেশি আকর্ষণীয় করতে চান, সেক্ষেত্রে সর্বপ্রথম যে সেটিংসটি দেখাবো এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি সেটিংস। তার জন্য আমি এখানে আমার প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর দেখতে পারতেছেন পিছন দিক দিয়ে একটা 3D ফটো দেখা যাচ্ছে। দ্যাট মিন্স এই ছবিটা যখনই আমি আমার ফোনটাকে নাড়াবো এদিক থেকে ওদিক নিব, সেক্ষেত্রে এই ফটোটাও কিন্তু নড়বে। ইটস রিয়েলি অ্যামেজিং। সো আপনি যদি এই সেটিংসটি করেন, এই সেটিংসটি করার পর যদি আপনার বন্ধুরা আপনার প্রোফাইলে গিয়ে দেখে যে তার ফোনটা যেদিকেই ঘোরায় সেদিকেই চলে যায়, সেক্ষেত্রে সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করবে এই কাজটি আপনি কিভাবে করেছেন। তো এই কাজটি আপনি কিভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। তার জন্য এই যে আপনার ক্যামেরা আইকন আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে সিলেক্ট আর্ট ওয়ার্ক এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে আইকনগুলো দেওয়া আছে, এই যে আইকনগুলো দেওয়া আছে, যে নিচের দিকে আরও কয়েকটা ছবিতে এরকম আইকন দেওয়া আছে, তো এই ছবিগুলোতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে দেখুন এখানে 3D ফটোটা অ্যাড হয়ে যাবে। আপনি আপনার ফোনটাকে যতবার ড্র্যাগ করবেন ততবারই কিন্তু এরকম এটা একদিক থেকে অন্য দিকে যাবে। সো এটা দেখতেও কিন্তু অ্যামেজিং লাগবে, যেটা থাকবে আপনার প্রোফাইলের পিছনে, ওয়াও। তো এটা করার জন্য এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাদেরকে সেভ অপশানে ক্লিক করতে হবে। তো আপনি চাইলে নিউজ পেড এটা নাও শেয়ার করতে পারেন। আমি এটা টিকমার্কটা তুলে নিলাম। তো এরপর আমি সেভই ক্লিক করব। সেভই ক্লিক করার পর আমার আগের যেটা আছে ওইটা রিমুভ হয়ে নতুন যেটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। ওকে, তো প্রথম সেটিংস গেল। যদি এটা না বোঝেন না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সেকেন্ড যে সেটিংস সেটা হচ্ছে, অনেক সময় আমরা ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও দেখি। লাইক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি কোনো একটা ভিডিও, এই যে ধরুন এই একটা ভিডিও, ঠিক আছে। তো এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখন আমি আমার সময়ের অভাবে ভিডিওটা দেখতে পারতেছি না। সো আপনি মনে করলেন যে এই ভিডিওটা এখন থাক, আমি পরে দেখব। সো যখন আমরা ফেসবুক থেকে বাইর হয়ে যাই এবং পরবর্তীতে আবারও ফেসবুকে প্রবেশ করি, সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু আর থাকে না, মানে এটা চলে যায়। তো এখন কত হচ্ছে, আপনার এই ভিডিওটা দেখা অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো তার জন্য আপনি যেটা করবেন যে এই ভিডিওটা আপনি পরে দেখবেন, এখন আপনার সময় নাই। তো তার জন্য আপনাকে এই যে 3 ডট যে অপশানটি দেওয়া আছে, সিম্পলি এই 3 ডট অপশানে ক্লিক করতে হবে। করার পর সেভড ভিডিও এখানে ক্লিক করতে হবে। সেভ ভিডিওর উপরে ক্লিক করার সাথে সাথেই এই ভিডিওটি সেভ হয়ে যাবে। এখন যদি আপনি ফেসবুক থেকে বাইরও হয়ে যান এবং পরবর্তীতে যদি কখনও ফেসবুকের মধ্যে প্রবেশ করেন, তখন কিন্তু সেই ভিডিওটি আপনি দেখতে পারবেন। এখন কত হচ্ছে, আপনি এই ভিডিওটি কোথায় পাবেন? সো এখন তো সেভ করলেন কিন্তু জানেন না কোথায় সেই ভিডিওটি পাবেন। তো এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি আপনার প্রোফাইলে সিম্পলি ক্লিক করুন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল ডাউন করুন, এখান থেকে দেখতে পারবেন সেভড বলে একটি অপশান দেওয়া আছে। সিম্পলি সেভড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি যে ভিডিওটিকে সেভ করেছেন সেই ভিডিওটি এখানে ইজিলি চলে আসবে। ইটস সিম্পল ওয়ে ব্রো। ওকে, সো মোটামুটি দুইটা সেটিংস চলে গেল। 3 নম্বর সেটিংসটি হচ্ছে, দেখা যায়
আমরা যারা এমবি ব্যবহার করি মানে ওয়াইফাই না এমবি ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে স্ক্রল করতেছি অটোমেটিক ভাবে ভিডিওগুলো ওপেন হয়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে আমাদের ফোনে থাকা যে এমবি সেটা কিন্তু পুড়িয়ে যায় যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের জন্য তো কোনো রকম জটিলতা নেই যারা এমবি ব্যবহার করে মানে 100-200-300 MB জাস্ট পুড়ায় বিভিন্ন ধরনের নিউজ পড়ার জন্য বা ফটো দেখার জন্য কিন্তু ভিডিও যখন অটোমেটিকভাবে ওপেন হয়ে যায় তখন কিন্তু আমাদের যে এমবিটা থাকে সেটা তাড়াতাড়ি পুড়িয়ে যায় সো এখন কথা হচ্ছে যে এই যে অপশানটা আছে এই যে অটোমেটিক যে ভিডিওটা ওপেন হয়ে যাচ্ছে সেটাকে কিভাবে স্টপ করব দ্যাট মিন্স আমরা যখন ফেসবুকে স্ক্রল করব তখন কোনো ভিডিও যাতে অটোমেটিকভাবে ওপেন না হয় আমরা যে ভিডিওটা দেখতে ইচ্ছুক সেই ভিডিওর উপরে ক্লিক করার পর যাতে সেই ভিডিওটা ওপেন হয় সো এরকম অপশান কীভাবে আপনারা চালু করবেন তো এটা করার জন্য বন্ধুরা সিম্পলি আপনারা আপনাদের প্রোফাইলের উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে সিম্পলি আপনাদেরকে এই যে অপশনটি দেওয়া আছে মোবাইল ডেটা ইউজ সো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন মোবাইল ডেটা ইউজ আপনি কি কি করতে পারবেন ঠিক আছে তো এখানে অপটিমাইজ ডেটা সেভার অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অন ওয়াইফাই অনলি নেভার অটো প্লে ভিডিওস সো আপনি যদি নেভার অটো প্লে ভিডিওস এটাতে ক্লিক করে রাখেন সেক্ষেত্রে অটোমেটিকভাবে কোনো প্রকার আপনার হচ্ছে ভিডিও চালু হবে না আর যদি অন ওয়াইফাই অনলি দিয়ে রাখেন সেক্ষেত্রে ওয়াইফাই যখন কানেক্টেড হবে তখনই শুধু ভিডিও ওপেন হবে আদারওয়াইজ যদি ডাটা ব্যবহার করেন সেক্ষেত্রে ভিডিও ওপেন হবে না সো আমি এখানে ওয়াইফাই অনলি দিয়ে রাখছি যখন আমার ওয়াইফাই কানেক্টেড হবে তখন এই ভিডিওগুলো শো হবে অটোমেটিকভাবে সো আমি চাইছিলাম আরও কয়েকটা সেটিংস দেখার জন্য কিন্তু ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে গিয়েছে সো সেক্ষেত্রে আমি আর দেখাচ্ছি না যদি আপনারা কমেন্ট করেন সেক্ষেত্রে আমি নতুন নতুন আরও অনেকগুলো সেটিংস নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুর মাঝে এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় টেক নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ।